বিরোধীর হংগ এরিলে মমতা ব্যানার্জিয়ে এনডিএত সামিল হব তৃণমূল কংগ্রেস 2024 রাষ্ট্রীয় রাজনীতিত আহিব পরিবর্তন মমতা ব্যানার্জিয়ে হঠাৎ সলনি করিলে রণনীতি 2024ত অনুষ্ঠিত হব দেশের সাধারণ নির্বাচন আগন্তুক সাধারণ নির্বাচনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ প্রতিহত করবলৈ সম্মিলিত হয়েছে বিরোধী অলপতে নতুন দিল্লীত অনুষ্ঠিত হয়ে গেছে গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু সেই বৈঠকত উপস্থিত না থাকিল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী 12 আগস্টত দিল্লীত বিরোধীর বৈঠক একত্রিত হল বিরোধী রাজনৈতিক দল বিরোধী শিবিরত থাকিব কংগ্রেস বিরোধী শিবিরত থাকিব সিপিআই আর সিপিআইএম বিরোধী শিবিরত থাকিব সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টি বিরোধী শিবিরত থাকিব এনসিপি টিআরএস আরজেডি জেডিইউ আরএলডি বিরোধী শিবিরত থাকিব ওয়েলফেয়ার পার্টি আর স্বরাজ ইন্ডিয়া বিরোধী শিবিরলৈ আহিব শিবসেনা বিরোধীর পর আতরিল আম আদমি পার্টি আর টিএমসি 2024ৰ সাধারণ নির্বাচনত বিজেপি বিরোধী সরকার গঠনের চলিছে তৎপরতা কংগ্রেসের উদ্যোগত নতুন দিল্লীত অনুষ্ঠিত হয়েছে বহুদলীয় বৈঠক বৈঠকত উপস্থিত আছে কংগ্রেসের লগতে সিপিআইএম সিপিএম সমাজবাদী পার্টি বহুজন সমাজ পার্টি রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি টিআরএস আরজেডি আর আরএলডি সহ অন্য কেবাটাও রাজনৈতিক দল বৈঠকলৈ আমন্ত্রণ জানা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জীক কিন্তু বিরোধীর আমন্ত্রণ রক্ষা নকরিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগিয়ে অন্য অর্থত বিরোধী ত্যাগ করে ক্রমাৎ এনডিএর ওসর চাপিছে আর যদি সেয়ে হয় তেন্তে আগন্তুক সাধারণ নির্বাচনত তৃণমূল কংগ্রেসে এনডিএর সহযোগী দল হয়ে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করাটো এক প্রকার নিশ্চিত হয়েছে অন্য অর্থত বিরোধী শিবিরের অগ্নিবর্ষী নেত্রী হিসাবে পরিচিত মমতা ব্যানার্জীকো বশ করবলৈ সক্ষম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহ অবশ্যে রাজনৈতিক ছবি স্পষ্ট হবলৈ হয়তো আর কিছু সময়ের প্রয়োজন হব মানবেন্দ্র কুমার দাসের বিশেষ প্রতিবেদন লাইভ 24